চেহারার দাড়ি মুন্ডাইয়া আতে বললেন, ইয়া নবী সালাম আলাইকুম। দাড়ি নাই বুঝা চুল গাত কিরা দেখি লাইবে নবীরে কবিস কিরা দেখি লাইবে নবী তো তোর তোর মই মোর ভাই রাখবে নবী সুজান। কাল দেখলাম এক ভিডিও, কোনো এক সাহেব, আমি নাম কইয়ার না, যারা ভিডিও দেখছেন তারা দেখতে পাইবা, কোনো এক সংগঠনের প্রধান নসিহতর মজলিস নসিহত কররা হঠাৎ করিয়া, হ্যাঁ নমাজ নাই, রোজা নাই, শুনলাম বা সুন্নত নাই, হতা নাই, ওতা নাই, আখতাউ বাইয়া কইলা ইয়া নবী সালাম আলাইকা, আমার নবীর এইখান দি ধাক্কা দিছেন মিনা না, আপনার সারা আপনি যে সংগঠন করুন, এই সংগঠনের সব মানুষ একশোর একশো সুন্নতর পাবন্দ হয়ে গেছেন। আমার এলাকার জমিয়তর মাঝে ইলা কিছু মানুষ দুই একজন আসেন নানি, বেফত এখনো আসেন, এর কারণে আপনি আপনার সংগঠন তাজা কর্তা করিয়া আরেক সংগঠনের মতাদর্শী মানসরে মিলাদ বড়ার কারণে হঠাৎ করি এই জাতীয় নিকৃষ্ট ভাষা, এই জাতীয় নিকৃষ্টভাবে মানসরে সম্বোধন করা একজন উপযুক্ত মানুষের লাগি বিবেকর কাম হয়েছেন কোনো অবস্থায় না। ও তার লাগিয়া মিডিয়ার মাধ্যমে জানাইতাম চাই, যাইন যে ফদ তাকো আপনার ফদরে আপনি বহাল রাখো, পদ মর্যাদা বহুত বড় এক জিনিস, দেশে দোষে যখন আপনারে মানে, সমাজে যখন আপনারে মানে, আপনি আপনার ব্যবহার দিয়ে আরেকজনকে দুঃখ দিবা না, ইসলামও ব্যবহারের মাধ্যমে দুঃখ দেওয়া ইসলামও বৈধতা নাই, কর্মর মাধ্যমে খতার মাধ্যমে অন্যরে দুঃখ দেওয়া ইসলামও তার বৈধতা নাই। একজনে মিলাদ ভরছে মহাভারত অশুদ্ধ কিতা করছে, আমরা যারা মিলাদ ভরি মিলাদ ভরলে মিলাদও মজা পাই, মিলাদ ভরি মিলাদও মজা পাই আরাম পাই, তোমার বালা লাগে না বাবা করিও না, তোমার মতাদর্শীরে না করো করতো না, এর কারণে কর্ণেওয়ালারে নিয়ে কটাক্ষ করা এটা কোনো অবস্থায় ইসলাম বৈধতা নাই। আজ বিশ্ববাজারও মিলাদ শরীফ আছে, কিয়াম আছে, এমন কোন দেশ আছে দেখাইতে পারবা যে দেশও মিলাদ নাই কিয়াম নাই, একগুড়ো মানুষে বিশ্ববাজারও করে, আপনি করোনা করি কর্ণেওয়ালারে গালিয়াইবার অধিকার আপনার নাই। আমি তবলিক করি না, এর কারণে তবলিকরে আমি গালিয়াইতাম নি, আমি তবলিক করি না এর কারণে তবলিক গালিয়াইতাম নি না, যে করে তার করুক, যে করার তারে করতে দিন, তারপর তো হেস হল, আপনি যদি বুঝাইয়া লাইনের ভিতরে আনতা পারো আনুকুয়া বালা, কিন্তু একজন উপযুক্ত মানুষে সংগঠনের প্রধানে অন্য সংগঠনের মতাদর্শী মানুষরে কটাক্ষ করা, এভাবে আচরণ করা কোনো অবস্থায় সমাজে মানিয়া নিত নাই। তাই অবগতির জন্য মিডিয়ার মাধ্যমে জানাইয়ার যাই নইলা মাত্র আপনি আপনার মাত্রে সংশোধন করার চেষ্টা করো, লাখ লাখ মানুষে আপনার এই ব্যবহারে দুঃখ পাইছে, আপনারে মানে অলি মানুই, আপনারে কিছু মানুষে বুজুর্গ মানুই, বুজুর্গগুলোর বুজুর্গীয়ত ইলা ব্যবহারে হয় না, গতিকে আপনি আপনার মাত্রে সুন্দর করে সমাজ দেওয়ার চেষ্টা করুক, সুন্দর বার্তা দেখুয়া। যাও আমি এই প্রসঙ্গ মনের মাঝে দুঃখ আইছে, আমার বাবরে কেউ যদি গালিয়ায় তো অটোমেটিক আমার দুঃখ আইব, আমরা আহলে সুন্নত করি কিয়াম করি, আমরা কেউ যদি কিয়ামি হইয়া ছিড়ায় বেদাতি হইয়া ছিড়ায় বেআমল হইয়া ছিড়ায় আমরা আরাম লাগব না। এই ভারতবর্ষ নয় গোটা বিশ্ব গড়ে এক তৃতীয়াংশ মানুষে মিলাদ কিয়াম করে, লাখ লাখ মানুষের মন দুঃখ দিয়া তোমার বুজুর্গি যাই রইব না, তার লাগি বাবা যাইনু যে স্তর আছো যার যার স্তরে বজায় রাখো, গালিয়াইলেও গালিয়াইবার লাইন আছে, কোনো কোনো সময় গাইলো মানুষের দুয়াল্লা খান মানুষে মানিয়া নে, কোনো সময় গাইল খান্ডেও মানুষের দুয়াল্লা খান মানে, আমার মাদ্রাসার পূর্ণা প্রেসিডেন্ট বাবু মিয়া সাহেব প্রায় সময় মানুরে গালিয়াইতা কিন্তু মানে দোয়া হিসাবে মানিয়া নিতা, হাসা হইয়ার নামিসা বাবু মিয়ার গাইল প্রায় মানুষের বালা লাগতো বুড়া লাগতো না, আমি প্রায় সময় মাতি মিঠা মাত মানুর বুড়া লাগে, কেউরর গাইল অন্যর লাগিয়ে বালা আরাম লাগে দোয়া স্বরূপ মনে করে, আর কেউরর দোয়া খানো কেউরর লাগি বুড়া লাগে, গতিকে জারজারি ব্যবহারে জারজারি পরিচয়ে যাই নইলা মাত্র মিডিয়ার মাধ্যমে মিলাদ কি আমি ওগুলোর ইনসাল্ট করছো, আপনার এই স্তর হিসাবে এই ইনসাল্ট করা আপনার কোনো অবস্থা হয়েছে না, কোনো সংগঠনের সব মানুষ সুন্নতর পাবন নাই,
এমন কোন সংগঠন পৃথিবীত নাই যে সংগঠনের সব মানুষ ইসলাম পথের প্রতি কই গেছই, সুন্নতর উপরে একশো একশো আমল করি লিছই, এমন কোন সংগঠন নাই, কমি বেশি আছে। হয়তো আমি যে সংগঠন করি একটু বেশ মানুষ সুন্নত ছাড়া হইতে পারে, আপনার সংগঠন তো বেশ হয়ে যেতে পারে, এর কারণে মিলাদ পর্দা কিয়াম করদারে আপনি ইনসাল্ট করতে পারেন না, আপনি মিলাদ কিয়ামিরে বাদ হইতে পারেন না। শ শ বছর তাই দলিল দিয়ে এটার মোকাবিলা ওর উলামায় মুহাক্কিকিনে তাহকিকাতর মাধ্যমে আদিল্লায় শরিয়ার মাধ্যমে মিলাদ শরীফের বৈধতা সাবিত করা, আর আপনি এরার এমনভাবে আপনার ইনসাল্ট করদা বুঝা যার আর যেমন নাজাসত লাগি গেছে গা, আল্লাহ মাফ করুক।